মানুষ যাত্রাকে তীব্র কটাক্ষ কমলাক্ষের। আমার মাটি আমার দেশ নিয়ে কোনো সংশয় রয়েছে নাকি? মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরো কায়স্থ। আমার মাটি আমার দেশ তো আছেই, এখানে শত শত কোটি টাকা খরচ করার কি দরকার ছিল? প্রয়াত জননেত্রী ইন্দিরা গান্ধী নিজের মাটিকে সুরক্ষিত করতে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে পেরেছিলেন, এমন কিছু করার তো ক্ষমতা নেই বিজেপির। এই অমৃত কলস যাত্রার নামে প্রায় মাস খানেক ধরে প্রত্যেকটি জেলার সরকারি আমলাদের ব্যস্ত রাখা হয়েছে, এতে কি সাধারণ জনগণের কোনো ফায়দা হচ্ছে? এই অমৃত কলস যাত্রায় কোনো মুখ্যমন্ত্রী কিংবা সরকারের কোনো মন্ত্রী বিধায়কদের ছেলেকে তো কলস হাতে নিয়ে হাঁটতে দেখা যায়নি। এসব বিস্তর কটাক্ষসূচক যুক্তি খাড়া করে রাজ্যের বিজেপি সরকারকে রীতিমতো তরজা ঠুকেন অসম প্রদেশের কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজ এক সাংবাদিক বৈঠক ডেকে কমলাক্ষ দে পুরকায়স্থ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, কার্বি আংলোঙে নাকি মুখ্যমন্ত্রীর পরিবারের মাটি থাকার তথ্য পাওয়া গিয়েছে। যখনই তিনি বা তার দলের নেতারা মুখ্যমন্ত্রীর দুর্নীতি ও কেলেঙ্কারির বিরুদ্ধে কথা বলেন, তখনই মুখ বন্ধ করাতে তাদের বিরুদ্ধে সিএম ভিজিলেন্স লেলিয়ে দেওয়া হয়। যেমন ইদানিং তার এবং সাংসদ গৌরব গগৈ সহ একাধিক কংগ্রেস নেতাদের বিরুদ্ধে সিএম ভিজিলেন্স লাগিয়ে দেওয়া হয়েছে। রণংদেহী মেজাজে রীতিমতো পাল্টা হুঙ্কার ছুড়ে দিয়ে বলেন, সরকারের দু নম্বরী সিন্ডিকেট আর কেলেঙ্কারির বিরুদ্ধে মুখ বন্ধ রাখবে না। কমলাক্ষ সোজা বলে দেন, আমাকে ভয় দেখাবেন না, আমি ভয় পাই না। এখানেই থেমে থাকেননি কমলাক্ষ। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে ইডি, সিবিআই, সিআইডি, সিএম ভিজিলেন্স ইত্যাদি তদন্তকারী সংস্থা গুরুত্ব হারিয়েছে। আগে একসময় এসবের অনেক মর্যাদা ছিল, আজকের দিনে এসব রাজনৈতিকভাবে মুখ বন্ধ করানোর হাতিয়ারে পরিণত হয়েছে। অমৃত কলস যাত্রা প্রসঙ্গে কমলাক্ষের দাবি, এই কার্যক্রমের নামে কৌশলে সরকারি টাকা দলের প্ররোচনায় রাজনীতি করছে সরকার। এসব নাটকের জবাবদিহি করার সময় আসছে, আর বেশি দূরে নয় বলে বিজেপি সরকারকে তীর্যক আক্রমণ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এবং অমৃত বৃক্ষ কিবা কি প্রোগ্রাম বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম অমৃত কলস যাত্রা, সেটা আমি অস্বীকার করছি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম এক মাস আগের থেকে সেটা কাজুই চলছে, কীভাবে করা হবে, কীভাবে করা হবে না, সেখানে আইএএস অফিসার, এসিএস অফিসার, সব গভর্নমেন্ট স্টাফ, সবাইকে এখানে নিযুক্ত করা হবে। এক মাস ধরে সেই কাজ চলছে। আমার প্রশ্নটা হচ্ছে কি, বিজেপি নেতাদের কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, যে আমার দেশ আমার মাটি, সেটা নিয়ে কি সন্দেহ আছে নাকি আপনাদের, যে না এই ভারতবর্ষের মাটি আমাদের না, বা এই ভারতবর্ষের মাটি নিয়ে আমি সংশয়? আমার দেশ আমারে মাটি, আমার যেখানে মাটি সেখানে এই ট্যাক্সের লাখ লাখ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, শো কোটি টাকা, এই টাকাগুলো খরচ করার কী অর্থ আছে, কী অর্থ আছে? আপনি আপনাদের আমাদের ট্যাক্সের টাকা খরচ করছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি মাটির দরকার কাউকে বলে মাটি দিয়ে দেবে, সেখানে এই ট্যাক্সের টাকা দিয়ে সব অফিসারকে নিযুক্ত করে এক মাস ধরে অফিসাররা অন্য কোনো কাজ নেই ওদের, ওরা বললেই কি অমৃত কলস যাত্রায় আমরা এখন ব্যস্ত, বা কী অবস্থা? আমি যে শুনতাম যে না আজকে একটা ডেভেলপমেন্টস ওয়ার্কের জন্য আমাদের অফিসার্সরা, আমাদের আইএস অফিসার্সরা, সব বিভাগীয় কর্তৃপক্ষরা সেই ব্যাপারে ওনারা কর্মরত আছেন, সেটা আমি খুশি হতাম। আপনাদের প্রোগ্রাম কি অমৃত কলস যাত্রা, আপনাদের প্রোগ্রাম কি বৃক্ষরোপণ তো এমনিতেই চলছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে, এই যে অমৃত কলস যাত্রা, সেটার দায়িত্ব কি শুধু গভর্নমেন্ট স্কুলের যে স্টুডেন্ট ওদেরই দায়িত্ব? সেটার দায়িত্ব কি আপনার গভর্নমেন্ট স্টাফদেরই দায়িত্ব? আজকে মুখ্যমন্ত্রীর ছেলে, মন্ত্রীদের ছেলে কোনোদিন আপনি দেখেছেন কলস নিয়ে, হাতে নিয়ে কোনো জায়গায় বের হতে? যে না আমরা অমৃত কলস যাত্রায় মুখ্যমন্ত্রীর ছেলে বা মন্ত্রীদের ছেলেমেয়েরা সেই অমৃত কলস নিয়ে বের হয়েছে, সেই ব্যাপারে মন্ত্রীরা বা মুখ্যমন্ত্রী ছেড়ে নেই? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে, যে আজকের দিনে আমাদের ভারতবর্ষের যদি আয়তন হয়, যদি 32 লাখ প্রায় 87,263 বর্গ কিলোমিটার,
আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে মেরা দেশ মেরা মিট্টি এই প্রোগ্রাম আপনি করছেন, আমাদের ট্যাক্সের টাকা আপনি ব্যয় করছেন, আপনার কাছে আমার প্রশ্ন যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের এই বিশেষ করে পাকিস্তানকে দুটুকা করেছিলেন এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান করেছিলেন, আয়রন লেডি ছিলেন, উনি হচ্ছেন গিয়ে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্ন করতে চাই যে এই যে অমৃত কোন যাত্রা করলেন, তারপর কি পাকিস্তানের কি দুই টুকরা করা হবে এবং এক টুকরাকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করা হবে নাকি, সেটার উদ্দেশ্য সেটা নাকি, সেটার উদ্দেশ্য কি, সেটার উদ্দেশ্য কি দেশপ্রেম? আপনারা বলছেন দেশপ্রেম, দেশপ্রেম মানে কি অমৃত কলস নিয়ে বের হলেই দেশপ্রেম হবে, নাহলে দেশপ্রেম হবে না। আর দেশপ্রেম যদি করতেই হয় যদি, তাহলে স্পেসিফিক কয়েকজনের জন্য দেশপ্রেম কেন? আপনার ছেলেকে বের করুন, আপনাদের ছেলেমেয়েদেরকে বের করুন, ওরা যাতে দেশপ্রেমের সেই অমৃত কলস নিয়ে যাতে বের হয়, যাতে ইটস এ কমপ্লিটলি একটা পলিটিক্যাল একটা প্রোগ্রাম। মুখ্যমন্ত্রী মহোদয় কালকে দেখেছি টিভি দেখেছি যে উনি বলছেন যে না কমলাক্ষ দেবুরগাজ তো সেখানে ছিল, আমি তো জানতাম যে আমাদের মুখ্যমন্ত্রী দিনের বেলা আমাকে স্বপ্ন দেখেন যে আমি সেই প্রোগ্রামে ছিলাম। অর্থাৎ আমি মনে করি যে আজকের দিনে গভর্নমেন্টের যে একটা দিশা থাকা উচিত ছিল, যে একটা ভিশন থাকা উচিত ছিল, সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেই ভিশন নেই আজকে। বিশেষ করে ডেভেলপমেন্টের ভিশন থাকি ফ্লাইওভার, ফ্লাইওভারের আয়রন স্ট্রাকচারকে সাপ্লাই দিবে, সেখানে কন্ট্যাক্ট কী হবে, সেখানে কোথা থেকে পার্সেন্টেজ আসবে, সেটাই হচ্ছে কি বিষয়। আমাদের এই অঞ্চল, আমাদের বিশেষ করে আসামের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। আজকে বিশেষ করে আমরা মাটির প্রসঙ্গে এখন দেখতে পাচ্ছি কার্বি আলঙ্গেও, সেখানেও মুখ্যমন্ত্রী পরিবারের মাটির কিছু তথ্য বের হয়েছে, সেখানেও মাটি। মুখ্যমন্ত্রীকে যখন আমি বিধানসভায় যখন বললাম আমি যে এই মাটির প্রসঙ্গ যখন বললাম, আমার উপর সিএম ভিজিলেন্স লাগানো হলো। মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর মাটির কেলেঙ্কারি, সিন্ডিকেটের কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির কথাগুলো যখন বললাম, আমার উপর সিবিআই সিএম ভিজিলেন্স লাগানো হলো। শুধু আমার উপর নয়, আজকে আমাদের নেতা গৌরব গগৈ, অজিত ভুইয়া, ভরতচন্দ্র নড়, সবার উপর সিএম ভিজিলেন্স লাগানো হচ্ছে। কি মুখ বন্ধ করতে হবে? উনারা ভাবছেন যে আমরা ভয় করি, আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদেরকে ভয় দেখাবেন না, আমরা ভয় করি না। আপনারা দুর্নীতি করবেন, রাম নাম জপনা পড়ায় মাল আপনা, আপনারা দুর্নীতি করবেন, আপনারা ভ্রষ্টাচার করবেন, আপনাদের মাটি কেলেঙ্কারি করবেন, আপনারা কার্বি আলঙ্গে মাটি কেলেঙ্কারি করবেন, উত্তর গুয়াহাটিতে মাটি কেলেঙ্কারি করবেন, আপনারা নগাঁওর দাড়িগুড়িতে করবেন, সেই কথাগুলো যখন আমরা বিধানসভায় বলি তখন আমাদের উপর সিএম ভিজিলেন্স লাগানো হয়। এই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজকের দিনে যে সরকার গণতান্ত্রিকভাবে যে সরকার নির্বাচিত হয়েছে, সেই সরকারের সৎসাহস নেই, যে সত্যি কথা শোনার সৎসাহস নেই। আমরা হয়তোবা সামনের দিন পার্লামেন্ট ইলেকশন চলে আসছে, যে পার্লামেন্ট ইলেকশনে সিএম ভিজিলেন্স লাগিয়ে কমলাক্ষর মুখকে বন্ধ করতে হবে, পার্লামেন্টের আগে সিএম ভিজিলেন্সের লাগিয়ে গৌরব গগৈ মহাশয়ের মুখ বন্ধ করতে হবে, পার্লামেন্টের আগে ভিজিলেন্সের লাগিয়ে ভরতনড়ের মুখ বন্ধ করতে হবে। এটা কতদিন চলবে? আজকে বিশেষ করে ভারতবর্ষের প্রেক্ষাপটে দেখা যায় যে সঞ্জয় সিংকে ইডি গ্রেফতার করেছে। আজকে যেভাবে ইডি সিবিআই আজকে আমরা দেখি, যদি তাহলে সিএম ভিজিলেন্স, আগে সিএম ভিজিলেন্স যখন করিমগঞ্জে আসতো বা কোনো জায়গায় আসতো, সিএম ভিজিলেন্স আসছে আমাদের একটা রেসপেক্ট ছিল, ইডি আসছে মানে বিরাট বড় ব্যাপার, সিবিআই আসছে মানে তার উপর আর কোনো কিছু হতেই পারে না। আজকের দিনে সিবিআই সিআইডি আপনার সিএম ভিজিলেন্সের প্রত্যেকটা দিনে আসছে, প্রত্যেকটা দিন অ্যারেস্ট, এইভাবে যে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে এবং আসামকে যে এবং ভারতবর্ষের সমস্ত যেটা একটা পরিবেশটাকে বিনষ্ট করার, মানুষকে যা ইচ্ছা করে আজকে রিপোর্টারদের আজকে রিপোর্টিং করলে, কালকে সব গভর্নমেন্টের এগেন্স্টে দেখালে কালকে সেই রিপোর্টারকে অ্যারেস্ট করা হচ্ছে, তো মানুষের মুখ, এই যে ইডি সিবিআই সিআইডি মুখ বন্ধ করার প্রচেষ্টা চলছে, আমরা ভয় করি না, আমাদের ভয় দেখাবেন না। যেহেতু সত্য কথা আসামবাসীর জন্য সত্য কথা বলবো এবং জীবনের শেষ দিন অবধি বলবো। আপডেট এই পর্যন্তই, পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।